সো হে গাইজ ওয়েলকাম টু দ্য মিউজিক জোন, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে পিয়ানো কিভাবে এডিট করতে হয়, ঠিক আছে? যদি ধরো কোনো মিউজিক বানালে তার মধ্যে পিয়ানো আছে কিন্তু পিয়ানো এডিটটা ঠিকভাবে হয়নি, যার কারণে মিউজিকটা মনে হচ্ছে কোথাও যেন একটা মানে কমি আছে আর কি, তো এডিটের মধ্যে বা শুনতে সেরকম ভালো লাগছে না, পিয়ানোটা ঠিকভাবে মিক্স হয়নি, তো এসব যদি হয় তোমার সাথেও তাহলে আজকে পুরো ভিডিওটা কমপ্লিট দেখবে, কোথাও স্কিপ না করে আমি পুরো ডিটেলসে বলে দেবো কি পিয়ানো কীভাবে এডিট করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমরা এফএস স্টুডিও মোবাইল ওপেন করে নেবো। এফএস স্টুডিও মোবাইল ওপেন করার পর আমি এখানে অলরেডি একটা রিদম বানিয়ে রেখেছি যাতে অসুবিধা না হয়। ওকে, তো দেখে না এখানে কোনোভাবে কিন্তু কোনো এডিট করা নেই, ঠিক আছে? একদম একদম র আর কি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যদি মনে হয় যে তোমার পিয়ানোর যেটা দিয়েছ, পিয়ানো মেলোডি হোক বা কর্ডস হোক বা রিদম হোক, যাই হোক, তো যদি মনে হয় যে বেস খুব বেশি আছে তাহলে প্লাস সাইনে ক্লিক করবে, প্রাইম ইকিউ দেবে, ঠিক আছে? ইকিউ আমাদের ফার্স্ট দরকার। যদি মনে হয় যে একটু হাই ফ্রিকোয়েন্সি হলে ভালো হতো, আর লো ফ্রিকোয়েন্সিটা হালকা কমিয়ে দেবে, বেশি কমাবে না নাহলে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর প্লাস সাইনে ক্লিক করবো। নেক্সট আমাদের যে এডিটটা সেটা হচ্ছে রিভার্ব। ওকে, আর রিভার্ব কিন্তু অবশ্যই দরকার, তো ডিকেটা আমি 50 রাখি। ওকে গাইস, আমাদেরকে যেটা করতে হবে মিক্সটা একটু আমরা কমিয়ে দেখি যে ঠিক লাগছে কিনা। ওকে, তো পারফেক্ট আছে। হাই ড্যামটা 75 করে দেবে, ঠিক আছে? টিউনে যাবে, টিউনে যাওয়ার পর প্রি ডিলেটা যেটা আছে সেটা হালকা বাড়িয়ে দেবে। ওকে, আমাদের রিভার্বটা যেটা আছে সেটা মনে হচ্ছে পুরো একদম হল ঘরের মধ্যে বাজছে, তার জন্য যেটা করতে হবে যে এই অপশনটা আছে এই অপশনটাকে হালকা কমিয়ে দেবে। এরপর যেটা করতে হবে, এরপরে মিক্সারে যাবে, মিক্সারে যাওয়ার পর ইনপুট যেটা লেখা আছে এখানে, ইনপুট যেটা লেখা আছে ওটা 80 করে দেবে। ওকে, ওকে 90 করে দিচ্ছি। ওকে গাইস, এটা মিনিমাইজ করে দেবে, এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? তারপর আবার প্লাস সাইনে ক্লিক করবে। প্লাস সাইনে ক্লিক করার পর এটা যে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্স ডিলে। ডিলে আমাদের দরকার, কারণ ডিলে না থাকলে শুনতে ভালো লাগবে না। ফিডব্যাকটা আর একটু কমিয়ে দেব। ওকে, পারফেক্ট আছে। এরপর কিন্তু আর কিচ্ছু করবে না। আমি FLM যে ফাইলটা হবে সেটা আমি ডেসক্রিপশনে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে ঝড় হচ্ছে তোমাদের ওখানে, আশা করি ঝড় হচ্ছে, তো একটু নয়েজ থাকবে, তো তার জন্যে আই এম সো সরি। তো প্লাস সাইনে আবার ক্লিক করবে। প্লাস সাইনে ক্লিক করার পর এরপর যেটা করতে হবে, স্টিরিও সাইজে দিতে হবে। তোমার যদি তুমি যদি কর্ড প্রোগ্রেশন দাও, ভালো করে শুনবে, হ্যাঁ, তো তুমি যদি গ্র্যান্ড পিয়ানো দাও বা ক্লোজ গ্র্যান্ড দাও, তুমি যদি কর্ড প্রোগ্রেশন দাও তাহলে কিন্তু তোমাকে এখানে ডিফল্টে গিয়ে অফসেট করতে হবে। আদারওয়াইজ তুমি যদি মেলোডি দাও তাহলে কিন্তু অফসেট কখনো করবে না, ঠিক আছে? নাহলে শুনতে কিন্তু খারাপ লাগবে। ডিফল্ট করে দেবো, স্ট্রেন্থটা 90 করে দেবো।
আর এখানে ফোকাসটা 70। ওকে গাইজ, আমাদের এটা কমপ্লিট, ঠিক আছে। এরপর এটাকে মিনিমাইজ করে দেবো, আবার প্লাস সাইনে ক্লিক করবো। প্লাস সাইনে ক্লিক করার পর যদি চাও তাহলে কোরাস দিতে পারো, না হলে নাও দিতে পারো, অসুবিধা নেই। রেটটাকে কমিয়ে দেবে, রেটটাকে 20 করে দেবে, 20, ঠিক আছে। মিক্সটাকে এখানে 25, ওকে। ওকে গাইজ, তো এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো এরপর আমরা দেখব যে প্রথমে কেমন শুনতে লাগছিল আর এখন কেমন শুনতে লাগছে, ঠিক আছে। তো আমি এগুলো সব অফ করে দেব। ওকে গাইজ, এরপর আমরা অন করে দেখব যে আমরা শুনতে কেমন লাগছে এডিটের পর, ঠিক আছে। ওকে, তো এতটা ডিফারেন্স। তো এই হচ্ছে আমাদের পিয়ানো এডিট। এরপর আমি FLM ফাইলটা, যেটা বললাম যে FLM ফাইলটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে আর প্র্যাকটিস করবে, আর কী কী আমি দিয়েছি সেগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। কম বেশি করে দেখতে পারো যে ভালো লাগছে না খারাপ লাগছে, ঠিক আছে। এরপর যদি কর্ড প্রোগ্রেশন দাও তাহলে অটোটাক ইউজ করতে পারো, ঠিক আছে। যদি কর্ড প্রোগ্রেশন না দাও, যদি এমনি সিম্পল রিদম দাও কোনো, তাহলে অটোটাক ইউজ করার দরকার নেই, ঠিক আছে। তো এই ছিল গাইস আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা বড় করে থাম্বস আপ দিয়ে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে, মিউজিক রিলেটেড ভিডিও সববার আগে পাওয়ার জন্য। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমার কেমন লাগলো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।